আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দেখা হয়ে গেল আরও একটি ভিডিওতে, আরও একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি এক্সপ্লেন করব, যে মেডিসিনটি নিয়ে কথা বলবো, ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে পালমো গোল্ড। তো কথা বলবো পালমো গোল্ড নিয়ে, পালমো গোল্ড কেন খাবেন, কী কারণে খাবেন এবং কী কী ধরনের কাজ করে থাকে সেই সব কিছু নিয়ে কথা বলবো। ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পালমো গোল্ড, গোল্ড স্ট্যান্ডার্ড পালমোনারি গার্ড মেডিসিন। এটি হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড অর্থাৎ এসকে কোম্পানির মেডিসিন। এটি হচ্ছে একটি ইউরোপিয়ান মেডিসিন এবং এটা এসকে ফার্মাসিউটিক্যালস এর তত্ত্বাবধানে বাংলাদেশে মার্কেটিং হচ্ছে এবং এটির সাইজ হচ্ছে 20 মিলি এবং এটির এমআরপি হচ্ছে 112 টাকা। পালমো গোল্ড মূলত মুরগির স্বাস্থ্যতন্ত্রের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মুরগির স্বাস্থ্যতন্ত্রজনিত সকল প্রকার সমস্যা ব্যবহার করা হয় পালমো গোল্ড। পালমো গোল্ড কী কী ধরনের কাজ করে থাকে সেটা বলবো, তার আগে জেনে নিই পালমো গোল্ডে কী কী ধরনের উপাদান ব্যবহার করা হয়েছে। পালমো গোল্ডে ব্যবহার করা হয়েছে ইউক্যালিপটাস অয়েল, পেপারমাইন্ট অয়েল, থাইম অয়েল, উইন্টারগ্রিন অয়েল, অ্যালিসিন, অ্যাসিনেসিয়া, পলিসর্বেট, ভিটামিন এ এবং রিকোনোলেটেড এবং রিকিনোলেট, এইসব উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়েছে পালমো গোল্ড। পালমো গোল্ড মূলত স্বাস্থ্যতন্ত্রের সমস্যাগুলোর ক্ষেত্রে বিশেষভাবে কাজ করে থাকে, বিশেষ করে মুরগ মুরগির ক্ষেত্রে যে ধরনের সমস্যা হয়ে থাকে স্বাস্থ্যতন্ত্রজনিত, যেমন অতিরিক্ত সর্দি, কফ এবং কাশি লেগে থাকা, মুরগি খড়খড় করে শব্দ করতেছে, গড়গড় করে গলার আওয়াজ বের হচ্ছে, মুরগির নাক দিয়ে অনবরত পানি পড়তেছে, সর্দি বের হচ্ছে, মুখ দিয়ে লালা আসতেছে, মুরগি খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে, মুরগি দিন দিন শুকিয়ে যাচ্ছে, এই ধরনের যদি সমস্যাগুলো দেখা যায়, প্রচুর পরিমাণে কফ, কাশি এবং কাশির সঙ্গে পানি আসতেছে, চোখ দিয়ে নাক দিয়ে অনবরত পানি আসতেছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু পালমো গোল্ড ব্যবহার করতে পারেন। এছাড়াও গবাদি পশু, গরু, ছাগল, হাঁস মুরগি থেকে শুরু করে পাখি কবুতর সকলের ঠান্ডাজনিত সমস্যা, কাশিজনিত সমস্যা, সর্দিজনিত সমস্যা, অতিরিক্ত সর্দি এবং কাশিতে আপনারা পালমো গোল্ড ব্যবহার করতে পারবেন। পালমো গোল্ড ব্যবহার করলে সর্দি এবং কাশি দূরীভূত হয়ে থাকে এবং এটি ব্যবহারের নিয়ম হচ্ছে, যদি এটা আপনারা পোলট্রিতে ব্যবহার করেন যেমন হাঁস মুরগি পাখি কবুতর, তাহলে 1 মিলি পালমো গোল্ড আপনারা 3 লিটার পানিতে মিক্স করে খাওয়াবেন এবং যদি স্প্রে করতে হয় তার সঙ্গে স্প্রে করে দিবেন, সেক্ষেত্রে 5 ml পালমো গোল্ড 1 লিটার পানিতে মিক্স করে স্প্রে করে দিবেন। মুরগি কবুতর হাঁস ইত্যাদির ক্ষেত্রে এটি স্প্রে করে দিতে হবে নাকে মুখে, এতে করে তাড়াতাড়ি তার যে স্বাস্থ্যতন্ত্রটা আছে এটা ক্লিয়ার হয়ে যাবে এবং দ্রুত সর্দিজনিত সমস্যা থেকে এটি পরিত্রাণ পাবে। এবং এটা যদি গবাদি পশুতে ব্যবহার করেন তাহলে 10 কেজি পরিমাণ এটির জন্য 1 মিলি এই অনুপাতে ব্যবহার করবেন, যদি গরুটি 40-50 কেজি হয় তাহলে 5 মিলি পালমো গোল্ড এটাকে খাইয়ে দিবেন এবং তার সঙ্গে 1 মিলি করে পালমো গোল্ড গরু অথবা ছাগলের নাকের 2 ছিদ্র ভিতরে প্রবেশ করিয়ে দিবেন, এতে করে দ্রুত গরু এবং ছাগলটি হাঁচি করবে এবং হাঁচির সঙ্গে তার ভিতরে যে ময়লাগুলো আছে এগুলো বের হয়ে চলে আসবে। তো আশা করি মেডিসিনটি সম্পর্কে বোঝাতে পেরেছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে, কথা হবে আরেকটি মেডিসিন নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।